লোহাগড়াই মেয়াদুর্তীর্ণ তিনটি ইউপি নির্বাচন আগামী 20 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল আলোচিত সমালোচিত এই নির্বাচনে ইউপি চেয়ারম্যান আর সদস্য পদ প্রার্থীরা মরিয়া হয়ে নিজেদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সারি সারি প্রচারণার মাইকের গাড়িতে বাজছে নানা রকম নজরখাড়া সব নির্বাচনী গান। কোনো কোনো গাড়ির মাইক থেকে কান্নার সুরে প্রার্থীর আর প্রতীকের প্রচার শোনার পাশাপাশি আমার ভাই তোমার ভাই এলাকাবাসীর দোয়া ছাই স্লোগানে দীর্ঘ মিছিল বের করতেও দেখা যাচ্ছে। এদিকে নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণার প্রায় সমান থালে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরা। প্রচারণার শেষ দিকে এসেও থেমে নেই আমিরাবাদ ইউপির 7নং ওয়ার্ড থেকে জনগণের মনোনীত প্রার্থী উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুলেমান কন্ট্রাক্টরের প্রচারণার কাজ। নিজের এবং তার তালা প্রতীকের নামে বানিয়েছেন ভোটারদের হৃদয়ে স্থান করে নেওয়া ভিন্ন রকম নির্বাচনী গান। এদিকে 17ই অক্টোবর বিকাল 3টায় আমিরাবাদ 7নং ওয়ার্ড মৌলভীপাড়া থেকে একটি নির্বাচনী মোটর শোভাযাত্রা বের করেন মেম্বার প্রার্থী মোহাম্মদ সুলেমান কন্ট্রাক্টর। নির্বাচনী এই শোভাযাত্রাটি পুরাতন বিওসি থেকে পশ্চিম হাজার ভিগা হয়ে পুনরায় মৌলভীপাড়ায় মিলিত হন। এ সময় সমর্থক ভোটার আর এলাকার মহিলাদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। মোহাম্মদ সুলেমান কন্ট্রাক্টরের মতো একজন পরীক্ষিত মানুষকে নির্বাচনে পেয়ে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে জানান ভোটাররা। সুলেমান ভাই আর করুণের সময় আর ফাঁসো দিয়ে তাহি আর বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করি এবং কি আর দেহানোর সময় আর ওরে সুখে দুঃখে হাজে হার বারে সবসময় ভাই এবং অন্য অন্য প্রাত্যকল যারা থিয়ে ইয়ে হয়তো কে আর ভাই কে আর না ভাই কে হন সময় আসিল কে হন সময় কিন্তু সুলেমান ভাই আর ফাঁসে সব সময় আসিল আর বিগত দিনে তো সুলেমান ভাইয়ের ভাই এখন আবার ভবিষ্যৎ হতে চাই আর সুলেমান ভাইয়ের পক্ষ থেকে তালা মারা বন্ধি এরা সুলেমান ভাইয়েরা বিপুল ভাবে বিপুল মোটর চলে গর্গম বিপুল মোটর চলে গর্গম এই সুলেমান ভাইয়ের পক্ষে আশা রাখি ও একজন সৎ যোগ্য এবং নিষ্ঠাবান মানুষ ওর মতো প্রার্থী হয়তো সাইজন ভিতরে ও এক নম্বরটা আইব ওর ব্যক্তিগতভাবে ও খুব পরিশ্রমিকভাবে ও সফলতা অর্জন করিয়ে মানুষের সুখ দুঃখ ও বুঝতে পারিব। যেদিকে যাচ্ছি যেদিকে শুনছি আমরা ফর্তি ফাড়া ফাড়া গণসংযোগ করছি দেখছি সুলেমান ভাইয়ের কথা ছাড়া অন্য কারো কথা আমরা শুনতে পারি না। মাহবুবরা অন্যর জানে সবাই প্রার্থী আরও আছে ওদের কথা বললে ওরা গালাগালিস করে আমাদের প্রার্থী সবার সব সবচেয়ে সারা এগুলো আমরা তালামার্কা 20 তারিখ আমরা আশা করি সবালয় আমরা যুক্ত করবো তালামার্কা। পাশাপাশি নির্বাচিত হলে জনস্বার্থে নিজের জীবন বিলিয়ে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সুলেমান কন্ট্রাক্টর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হায়দ্রাবাদ ইউনিয়নের 7নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমি মোহাম্মদ সুলেমান। আমার এলাকা 7নং ওয়ার্ড। 7নং ওয়ার্ডে আমি অতীতে মোটামুটি ওদের সাথে ছিলাম। সেই সুবাদে আমি যেখানে যাচ্ছি এখানে যথেষ্ট সমর্থন এবং দোয়া পাচ্ছি এবং আমার তালামার্কায় সবাই বলতেছে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। তরুণ যুবক এবং মা বোনেরা মুরব্বীরা সবাই আমাকে ভালো সমর্থন করতেছে। করোনার সময় আমি এই করোনার নিয়ম বিধি মেনে সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রতিটি ঘরে দরজায় দরজায় গিয়েছি, প্রতিটি মানুষের সাথে কথা বলেছি, মানুষের সুখ দুঃখ জানার চেষ্টা করেছি, আমি দুঃখগুলো ও বুঝতে চেষ্টা করেছি, আমি দুঃখগুলো বুঝতে পেরেছি, আমি ওদের দুঃখের সাথে আমি নিজেকে দুঃখগুলো নিজের সাথে ভাগ করে নিতে চাই। আমার প্রথম পদক্ষেপ হচ্ছে মানুষের গ্রামের ইউনিয়নের ইজ্জত রক্ষা করা এবং এপটিজিং বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া অবশ্যই আমার ভূমিকা থাকবে। আমাদের দেশে এখনও বিধবা ভাতা এবং কত দরিদ্র যেহেতু বেশি, আমার সরকার যেগুলো দিচ্ছে হ্যাঁ সেগুলো একবারে যদি আমি সবগুলোকে দিতে না পারি সেকেন্ডবারে আমি দিব, 3 নম্বরে আমি দিব, অর্থাৎ 50 জনের মধ্যে প্রথম দফায় 15 জন দিলাম, দ্বিতীয় দফায় 30 জনকে দিলাম। এভাবে করে সিরিয়াল শেষ করার পরে আবার নতুন করে শুরু করব। আমি প্রথমবারে যে 10 জন পাই আবার সেই 10 জন কখনো পাবে না, আমি সিরিয়াল মেনটেন করে সবাই যাতে পাই সুন্দর করে বাঘ বন্টন করবো ইনশাআল্লাহ। আমার 1নম্বর ভূমিকা থাকবে বাল্যবিবাহ বন্ধ করা, ইপটিজিন বন্ধ করা, এগুলো আমার ভূমিকা থাকবে। এলাকাবাসীদের কাছে আমি দোয়াও আমার প্রতীক
তালামার্কাই এই আগামী 20 তারিখ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই আশা আমি রাখি। সবাই আমাকে সেইভাবে উদ্বুদ্ধ করছে, সবাই বলেছে তালামার্কাই ভোট দিবে, আমাকে জয়যুক্ত করবে, 20 তারিখ আমাকে ফুলের মালা পড়াবে ইনশাআল্লাহ। আসলে খুব ছোট নগণ্য একজন লোক আমার আমাকে যে এলাকায় যে ভালোবাসা দেখাচ্ছে মুরব্বীরা এবং এই বড় ভাইরা সমবয়সী এবং স্নাহের ছোট ভাইরা আমার সাথে আমার জন্য যে পরিশ্রম করতেছে আমার জীবনের বিনিময় হলেও আমি এই ওদের সুখে দুঃখে আমি সবসময় থাকবো। আমাকে সবাই যোগ্য মনে করছে এবং তালামার্কায় ভোট দিবে বলছে। আমার তালামার্কায় ভোট চাইয়ে সবার কাছে দোয়া চাইয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় কামাল উদ্দিন, কফিল উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, কবির আহমেদ, নুরুল কবির, এস এম নাসির উদ্দিন সহ সর্বস্তরের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। শেহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। বাইরে ওনার পিছনে যান।